वेलकम स्टूडेंट्स, आज के शुरू करते चले निर्दिष्ट समकाले धर्मावली। द्वादश श्रेणी अध्याय तुम्हारे निर्दिष्ट समकाल अध्याय ठीक द्वितीय अध्याय हिसाब से विवेचित। प्रथम निर्दिष्ट समकाले संज्ञा सहाज्य समकाल निर्णय करपर हमें निर्दिष्ट समकाले किछु धर्म शिखब, जो धर्मगुलो एके एके शिखे नहीं। प्रथम धर्म क्षेत्र बोलते पारी निर्दिष्ट समकाले धर्म आगे चैप्टारे आमरा जे निर्दिष्ट समकाले धर्मगुलो आलोचना करेछिलाम, निर्दिष्ट समकाले संज्ञा आलोचना करेछिलाम, सेक्षेत्रे अनेक अंकई संज्ञा साहाज्य करते गेले बेश बड़ो हये जाए, किन्तु निर्दिष्ट समकाले धर्म प्रयोग करले अनेक अंकई खूब सहजे करा जाए। चलो आज के ताले आमरा निर्दिष्ट समकाले धर्मगुली परपर आलोचना करी। प्रथम धर्म हिसेबे देखा जाच्छे ए टू बी एफ एक्स डी एक्स इक्वाल टू लेखा जाए ए टू बी एफ जेड डी जेड, अर्थात इंटीग्रेशनेर लिमिटगुलो एक ही थाकले तर भेरिएबलटा चेन्ज हलेও কোনো পার্থক্য হয় না। এটা প্রমাণের জন্য আমরা ধরে নিই fx dx equal to phi x plus c এবং x equal to z ধরলে fz dz equal to phi z plus c হবে। সুতরাং a to b fx dx এর মান যদি বের করি তাহলে phi b minus phi a, এ তো সংজ্ঞার নিয়ম অনুযায়ী মৌলিক উপপাদ্য থেকেই পাওয়া যায়। আবার a to b fz dz এর মানও এই phi b minus phi a মৌলিক উপপাদ্যের সাহায্যে পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি a to b fx dx = a to b fz dz, এটা হলো প্রথম ধর্ম। দ্বিতীয় ধর্ম হিসেবে যদি ইন্টিগ্রেশনের a to b fx dx হয় তাহলে আমরা লিমিটগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারি, অর্থাৎ আপার লিমিটকে লোয়ার লিমিটে এবং লোয়ার লিমিটে আপার লিমিটে নিয়ে যেতে পারি। তাহলে সেক্ষেত্রে একটা মানে যে অ্যানসার তার সাথে একটা মাইনাস আসবে। প্রমাণের জন্য ধরে নিই fx dx = phi x, তাহলে a to b fx dx হবে phi b minus phi a। আবার फाइव माइनस फाइव ए होगे, अब माइनस ए बी टू ए एफ एक्स डी एक्स के जो मान निर्णय करी मौलिक उपपाद्य सहाज्य तेल देखो से फाइव माइनस फाइव ए, कारण माइनस गुण हो गए आर फाइव माइनस फाइव ए हो जाए। सूतरा लिमिट इंटरचेंज कर ले सामने एक माइनस आसे, ये एक धर्म हिसाब से मन करते। पर धर्म देखा जाक जदि सी जदि ए और बर मध्य लाई कर तेल ए टू बी एफ एक्स डी एक्स इंटीग्रेशन के प्रयोजन अनुजाई ए टू सी एफ एक्स डी एक्स और सी टू बी एफ एक्स डी एक्स दुटो भागे भाग कर नीते पारी। तेल मन करा जाक एफ एक्स डी एक्स इक्वल टू फाइव एक्स प्लस सी, तेल ए टू बी एफ एक्स डी एक्स हो फाइव बी माइनस फाइव ए ए टू सी एफ एक्स डी एक्स हो फाइव सी माइनस फाइव ए, सी टू बी एफ एक्स डी एक्स हो फाइव बी माइनस फाइव सी। से क्षेत्र में ए टू सी एफ एक्स डी एक्स और सी टू बी एफ एक्स डी एक्स जो जोग कर दी तेल देखते पा যে ফাই সিটা কেটে যাচ্ছে, সেক্ষেত্রে পুরোটাই হচ্ছে ফাই বি মাইনাস ফাই এ যা এ টু বি এফ এক্স ডি এক্স এর সঙ্গে সমান। এইভাবে আমরা ইন্টিগ্রেশনকে প্রয়োজনে অনেকগুলো ভাগে ভেঙে নিতে পারি, যখন যে ক্ষেত্রে যেসব ফাংশনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। এবার দেখা যাক পরবর্তী ধর্ম, এটা খুব ইম্পর্টেন্ট ধর্ম। এ থেকে জিরো থেকে এ এফ এক্স ডি এক্স ইকুয়াল টু লেখা যায় জিরো থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডি এক্স, অর্থাৎ এক্সের জায়গায় যদি আপার লিমিট মাইনাস এক্স লেখা যায় তাহলেও ইন্টিগ্রেশনের উত্তরের কোনো বা সিমপ্লিসিটি কোনো চেঞ্জ হয় না। মনে করি এ মাইনাস এক্স ইকুয়াল টু জেড, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু এ মাইনাস জেড লেখা যায় এবং ডি এক্স ইকুয়াল টু মাইনাস ডি জেড। স্পষ্টত এই লিমিটটা যদি চেঞ্জ করি তাহলে এক্সের লিমিট জিরো থাকলে জেডের লিমিট হবে এ, এক্সের লিমিট এ থাকলে জেডের লিমিট হবে জিরো। তাহলে ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে জিরো টু এ এফ এক্স ডি এক্স ইকুয়াল টু এ টু জিরো এফ এ মাইনাস জেড অফ মাইনাস ডি জেড। মাইনাসটা বাইরে বের করে নিলে হচ্ছে এ মাইনাস এ টু জিরো এফ অফ এ মাইনাস জেড ডিজেড। তাহলে প্রথম ধর্ম অনুযায়ী ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করলে লিমিটটাকে আনচেঞ্জ রেখে ভ্যারিয়েবল চেঞ্জ করে আমরা এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স লিখতে পারি। এবার মাইনাসটাকে আবার ইনক্লুড করে দিলাম, সেক্ষেত্রে দ্বিতীয় ধর্ম অনুযায়ী লিমিটটা চেঞ্জ করলাম জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স হয়ে গেল, যেক্ষেত্রে আমাদের ধর্মটা প্রমাণ করাও সম্ভব হয়ে গেল। যাই হোক, এবার পরের ধর্মটায় চলে যাই, আশা করি তোমরা ধর্মগুলো বুঝতে পারছ। পরে ধর্ম বলেছে যদি এফ অফ এ প্লাস এক্স ইকল টু এফ এক্স হয় তবে জিরো টু এন এ এফ এক্স ডি এক্স ইকল টু এন ইন্টু জিরো টু এ এফ এক্স ডি এক্স বলা হয়। মনে করি যদি এফ অফ এ প্লাস এক্স ইকল টু এফ এক্স হওয়া মানে ফাংশনটি হলো পর্যাবৃত্ত অপেক্ষক। আমরা আগে করেছি এফ অফ এক্স প্লাস টি ইকল টু এফ এক্স, যেখানে টিটা হলো পর্যায়কাল, ঠিক সেরকমই একটি ফাংশন যদি এরকম থাকে।
তাহলে স্পষ্টতই 0 to NA এটাকে 3 নম্বর ধর্ম উল্লেখ করে, যদি আমরা আগে বলেছি যে ধর্মটা লিমিটটাকে একটু ভেঙে নেওয়া যায়, আমরা ঠিক সেরকম ভাবে অনেকগুলো লিমিটে ভেঙে নেছি, 0 to A f(x, dx) প্লাস 0 to 2A f(x, dx) প্লাস 0 to 3A f(x, dx) এরকম করে n-1 a to a n a f(x, dx) এইভাবে ভেঙে নেওয়ার পর এখন 0 to A to 2A f(x, dx) এর ক্ষেত্রে আমরা x = a + z ধরলাম। তাহলে dx = dz হবে এবং লিমিট চেঞ্জ করলে x = a হলে z = 0, x = 2a হলে z = a। তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে 0 to a f(a+z) dz বা 0 to a f(a+x) dx। আবার যেহেতু দেওয়া ছিল f(a+x) মানে fx, তাহলে fx এর জায়গায় মান বসিয়ে দিলাম, যে হয়ে গেল 0 to a f(x, dx). তাহলে দ্বিতীয় যে পদটা ইন্টিগ্রেশনে ভেঙে নেওয়ার পর যে দ্বিতীয় পদটা পেছিলাম a to 2a f(x, dx), তারও মান এলো 0 to a f(x, dx). ঠিক সেরকমভাবে অন্যান্য ইন্টিগ্রেশনগুলোর ক্ষেত্রে আমরা একইভাবে প্রমাণ করতে পারি প্রতিটা পদ পরিবর্তন করা যায় 0 to a f(x, dx) এর মাধ্যমে। অর্থাৎ এইরকম n সংখ্যক আমরা পদ পাচ্ছি, প্রতিটা পদ যদি যোগ করি তাহলে আমাদের পেয়ে যাব n × 0 to a f(x, dx). মনে রাখবো এটা শুধুমাত্র হবে পর্যাবৃত্ত অপেক্ষকের ক্ষেত্রে। যাই হোক, আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, পরের অঙ্কে বা পরের ধর্মে। পরের ধর্মটি হচ্ছে 0 to 2a f(x, dx) = 0 to a f(x) + f(2a − x, dx). স্পষ্টতই 0 to 2a f(x, dx) কে আমরা 0 to a f(x, dx) প্লাস a to 2a f(x, dx) করে নিতে পারি। এবার দ্বিতীয় সমাকলটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম x = 2a − z, তাহলে লিমিট চেঞ্জ করলাম, a তে হয়ে গেল z এট a এবং 2a টা হয়ে গেল z এর ক্ষেত্রে 0, তাহলে এটা পেয়ে গেলাম −a to 0 f(2a − z, dz). আবার লিমিটটা চেঞ্জ করে নিলাম 0 to a f(2a − z, dz), আবার ভ্যারিয়েবল চেঞ্জ করলে 0 to a f(2a − x, dx). তাহলে এটা ধর্মটা প্রমাণ করা হয়ে গেল, দ্বিতীয় পদটা বসিয়ে দিলে আমরা ধর্মটা প্রমাণ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ধর্ম হলো −a to a f(x, dx) = 0 to a f(x) + f(-x, dx). স্পষ্টতই −a to a এটাকে আমরা ভেঙে নিতে পারি −a থেকে 0 f(x) + 0 থেকে a f(x). এবার দ্বিতীয় প্রথম সমাকলটার ক্ষেত্রে আমরা x = −z বসিয়ে দিলাম, x = −z বসালে আমরা পেয়ে যাচ্ছি 0 to a f(-x, dx), তাহলে এটা বসিয়ে দিলে আমরা প্রমাণ করে ফেলছি। পরের ধর্ম দেখা যাক, a to b f(x, dx) = a to b f(upper limit + lower limit − x), এভাবে চেঞ্জ করা যায়। তাহলে আমরা a + b − x কে ইকুয়াল টু যদি জেড ধরি, তাহলে আমরা লিমিটটা চেঞ্জ করে নিলাম এরকমভাবে, তাহলে a to b f(x, dx) কে এরকমভাবে পাল্টে নিলাম, যে আগে অঙ্কগুলো যেরকমভাবে করলাম সেরকমভাবে করার পর আমরা এই ফলাফলটা পেয়ে গেলাম। উল্লেখ্য যে আগে যে ফর্মুলাগুলো করেছি সেখান থেকে কিছু করোলারি পাওয়া যায়, যেমন f(2a − x) ইকুয়াল টু যদি f(x) হয় তাহলে 0 to 2a f(x, dx) কে লেখা যায় 2 × 0 to a f(x, dx), এবং f(2a − x) ইকুয়াল টু −f(x) হলে, সরি এখানে মাইনাসটা পড়েনি, 0 to 2a f(x, dx) হবে 0, এখানে একটা মাইনাস হবে, তোমরা একটু দিয়ে নিও। আরেকটি ধর্ম f(-x) = f(x) হলো, অর্থাৎ f(x) যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে −a to a f(x, dx) হবে 2 × 0 to a f(x, dx), এবং f(-x) = −f(x) হলে বা f(x) অযুগ্ম অপেক্ষক হলে −a থেকে a f(x, dx) = 0 হবে, সেক্ষেত্রে অঙ্কটা কষে দেখার প্রয়োজন পড়বে না। এবার আমরা উদাহরণে যাই। প্রথম অঙ্কটা দেওয়া আছে −1 to 1 mod x dx। আমরা জানি মড এক্স দুভাবে লেখা যায়, মড এক্স কে −x লেখা যায় যখন −1 থেকে 0 এর মধ্যে থাকে, এবং x লেখা যায় যখন 0 থেকে 1 এর মধ্যে থাকে। সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা দুভাগে ভাগ করলাম, −1 থেকে 0 এর মধ্যে মড এক্সটাকে লিখলাম −x, এবং 0 থেকে 1 এর মধ্যে মড এক্সটাকে লিখলাম x, এবং ইন্টিগ্রেশন করার পর মৌলিক উপপাদ্যের সাহায্যে আমরা এর মান নির্ণয় করে দিলাম 1। দ্বিতীয় অঙ্কটি দেওয়া আছে 0 to π x f(sin x, dx), প্রমাণ করতে দিয়েছে π/2 0 to π f(sin x, dx). সেক্ষেত্রে আমরা upper limit − x, x এর জায়গায় পুট করলাম π − x, সেক্ষেত্রে sin π − x আবার sin x হয়, তাহলে এটা ইন্টিগ্রেশনের দুটো পার্টে ভেঙে গেল, একটা π × f(sin x), একটা −x × f(sin x). এই ইন্টিগ্রেশনটা আগে দেওয়া ছিল, সুতরাং এটাকে যদি I মনে করি তাহলে হয়ে যাচ্ছে π 0 to π f(sin x, dx) −I, তাহলে আইটাকে এ পাশে নিয়ে এলাম, হয়ে গেল 2i, 2i ইকুয়াল টু π 0 to π f(sin x, dx), তাহলে 2টাকে আনলে আমরা I এর মান পেয়ে গেলাম, যেটা আমাদের ইন্টিগ্র্যান্ট ছিল, যেটা নির্ণয় করতে দেওয়া ছিল। এভাবে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেললাম। এর পরের অঙ্ক দিয়েছে a to b f(kx, dx), প্রমাণ করতে হবে 1/k, ka to kb f(x, dx).
সেক্ষেত্রে কে এক্স ইকুয়াল টু জেড ধরলে আমরা লিমিটটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করার পর কে এক্স এর জায়গায় জেড ধরলাম, তাহলে লিমিটটা পাল্টে গিয়ে কে থেকে কে বি হলো আর বাইরে একটা ওয়ান বাই কে এলো। আবার প্রথম ধর্মের সাহায্যে ভ্যারিয়েবলটা যদি চেঞ্জ করে নিই তাহলে আমরা উপযুক্ত প্রমাণে পৌঁছে গেলাম, আশা করি বুঝতে পারছো। এর পরের অঙ্ক দেখা যাক, পরের অঙ্ক দিয়েছে 0 to π সাইন কিউব এক্স কস টু দি পাওয়ার 7x। সাইন কিউব এক্স কস টু দি পাওয়ার 7x এর জায়গায় যদি পাই মাইনাস এক্স বসাই তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এক্স মাইনাস এফ এক্স। তাহলে সেক্ষেত্রে আমরা একটা ধর্ম পড়লাম 0 to 2a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0 যখন এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। তাহলে আর অঙ্কটা করার প্রয়োজন পড়লো না, আমরা সরাসরি লিখে দিতে পারলাম 0। পরের অঙ্ক দেখি, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু কস কিউব এক্স ডিএক্স ইকুয়াল টু 2 0 to π/2 কস কিউব এক্স ডিএক্স, হেন্স ফাইন্ড পাই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু কস কিউব এক্স ডিএক্স। এটা বলেছে আমরা প্রথমেই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু কস কিউব এক্স ডিএক্স এর ক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু কস কিউব এক্স ধরলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়। তাহলে এফটা যদি ইভেন ফাংশন হয় আমরা লিখে দিতে পারি 2 0 to π/2 কস কিউব এক্স ডিএক্স, এটা প্রমাণ হলো। এবার কস কিউব এক্স এর মধ্যে থেকে কস স্কোয়ার এক্সকে লিখলাম 1 - sin² x, আর কস এক্স একটা পড়ে থাকলো, সেক্ষেত্রে সাইন এক্সকে যদি জেড ধরি কস এক্স ডিএক্স হবে ডিজেড, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 - z² dz। আমি যদি লিমিটটা ক্যালকুলেট না করি, কারণ লিমিট ক্যালকুলেট করতে গেলে দেখা যাচ্ছে দুটোই 0 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু বিভ্রান্ত হয়ে যেতে পারি। বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, আমরা 1 - z² ধরলে এটা হয় z - z³/3, তাহলে আমরা জেড না লিখে আমরা সাইন এক্স মাইনাস 1/3 সাইন কিউব এক্স লিখে 0 to π লিমিট রাখলাম, তাতেও সেই অ্যান্সার 0ই আসবে। পরের অঙ্কটাতে যে এটা দিয়েছে সেটা ইন্টিগ্রেশনের ধর্ম প্রয়োগ ছাড়া যথেষ্ট কঠিন হয়ে পড়ে, সুতরাং আমরা ধর্ম প্রয়োগের ক্ষেত্রে আপার লিমিট মাইনাস এক্স বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর যেটা পেলাম সেটাকে আবার আই হিসাবে ইন্ডিকেট করছি। তাহলে প্রথম ইন্টিগ্রেশন এবং শেষে যেটা পেলাম সেটাকে দুই ইন্টিগ্রালকে যদি যোগ করে দিই তাহলে দেখা যাচ্ছে লব ও হর কেটে গিয়ে শুধুমাত্র থাকছে 0 to 2π/2 ইন্টিগ্রেশন ডিএক্স, যেটার মান হলো আমরা পেয়ে যাচ্ছি π/2, অর্থাৎ 2i এর মান যদি π/2 হয় তাহলে i এর মান হয়ে যাচ্ছে π/4। এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। I ইকুয়াল টু 0 to π/2 এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এই অঙ্কটার ক্ষেত্রে আবার আপার লিমিট মাইনাস এক্স বসিয়ে দিলাম, তাহলে পেলাম এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি কস স্কোয়ার এক্স। এটাকে আবার আই দিয়ে যদি চিহ্নিত করি তাহলে সেই দুটো আইকে যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি ডিএক্স। সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করার পর হয়ে যাচ্ছে π/2 এ প্লাস বি, অর্থাৎ আই এর মান আসছে π/4 এ প্লাস বি। এবার পরের অঙ্কে গিয়ে যাই, পরের অঙ্কে দিয়েছে -2 থেকে 2 1 - x² dx ইকুয়াল টু 4 প্রমাণ করতে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মড অফ 1 - x² যদি এফ এক্স ধরি তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হচ্ছে, অর্থাৎ এফ এক্স একটা ইভেন ফাংশন। তাহলে এটাকে আমরা 2 0 to 2 মড অফ 1 - x² dx লিখে নিলাম। তাহলে এবং মড অফ 1 - x² dx কে আবার 0 to 1 এর ক্ষেত্রে আমরা জানি এটা পজিটিভ এবং 1 to 2 এর ক্ষেত্রে নেগেটিভ, তাই এটাকে x² - 1 লিখলাম। এবার দুটোকে ইন্টিগ্রেশন করার পর সমাকলনের মৌলিক উপপাদ্যের সাহায্যে আমরা মান নির্ণয় করে ফেললাম, দেখলাম এর মান হলো 4। এইভাবে এই অঙ্কটা সমাধান করলাম। পরের অঙ্কের ক্ষেত্রে 0 to π x dx / a² cos² x + b² sin² x, এক্ষেত্রে আপার লিমিট মাইনাস এক্সটা প্রমাণ পুট করার পর আমরা দুটো ইন্টিগ্রেশনের পার্ট পেলাম, দেখতে পেলাম প্রথম পার্টটা এসছে এবং দ্বিতীয় পার্টটা ওই আগের ইন্টিগ্রেশনটাই ফিরে এসছে এবং সেটাকে আই ধরলাম। তাহলে 2i পেয়ে গেলাম 2π (0 to π/2). খেয়াল করে দেখো এখানে আমরা একটা ধর্মের প্রয়োগ করেছি 0 to 2a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 2 0 to 2a এফ এক্স ডিএক্স। সেই ধর্মটা প্রয়োগ করে আমরা এই ধর্মটা প্রয়োগ করে আমরা এটাকে 0 to π/2 করে নিয়েছি। এবার ট্যান এক্স ইকুয়াল টু জেড পুট করলে আমরা এক্স এর 0 লিমিট হলে জেড এর লিমিট 0 এবং এক্স এর π/2 লিমিট হলে জেড এর লিমিট হয়ে যাচ্ছে পাই এই ইনফিনিটি। তাহলে সেক্ষেত্রে 0 to ∞ এই অঙ্কটার সমাধান করলাম, এটা ট্যান ইনভার্স জেড হয়, ট্যান ইনভার্স BZ/A। সরি এখানে একটু ভুল লিখেছি, এখানটা হবে BZ/A, 1/AB ট্যান ইনভার্স BZ/A হবে, যদিও উত্তরে 0 to ∞ থাকায় উত্তরটা মিলে গেছে, তোমরা এটা একটু ঠিক করে নেবে, এখানটা BZ/A হবে। বা আমরা যদি BZ কে BTan x কে যদি ধরতাম AZ তাহলে আমাদের একই সমস্যা পড়তাম না, একই মান আসতো, আমরা এখানে একটু চেঞ্জ করে নেবো BZ/A লিখবো,
ওকে সরি এর জন্য। এর পরের অঙ্কটা চলে যাই 0 টু পাই বাই 2 x dx বাই sin x প্লাস cos x, এটা প্রমাণ করতে দিয়েছি এরকম ভাবে। আমরা এর জন্য আপার লিমিট মাইনাস এক্স করলাম, দুটো আলাদা ইন্টিগ্রেশনে ভাঙলাম। ইন্টিগ্রেশনে ভাঙার পর এই ইন্টিগ্রেশনটাই 1/√2 দিয়ে ওপর নিচ গুণ করার ফলে এখানে cos a মাইনাস b সূত্র পেলাম এবং এটাকে উপরে তুলে দিয়ে sec x মাইনাস পাই বাই 4 করে নিলাম। আমরা জানি sec x মাইনাস পাই বাই 4 বা sec থিটার ইন্টিগ্রেশন হয় ln mod sec থিটা প্লাস tan থিটা। সেক্ষেত্রে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে একটু ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম এটার মান যেটা চেয়েছিল, এভাবে প্রমাণটা করে ফেললাম। এরপরের অঙ্ক হিসাবে যেটা দেওয়া আছে সেটা খুব সহজ, তোমরা একটু দেখে নাও, আশা করি বুঝতে পারবে। এখানে 2 লেখাতে একটু কাটাকুটি হয়ে গেছে, তোমরা খেয়াল করো আমি এ লিখে ফেলেছিলাম ভুল করে। পরের অঙ্কটি মনে করিয়ে দিই, বক্স ফাংশন। বক্স ফাংশন মিন্স গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। দেওয়া আছে 0 to 1.5 বক্স এক্স স্কোয়ার ডিএক্স, অর্থাৎ এক্স এর মানে স্কোয়ার করব তার বক্সের মান নির্ণয় করব। এবার 0 থেকে 1 এর আগে অবধি যে কোনো সংখ্যার বক্স, যে কোনো সংখ্যা স্কোয়ার করলে সেটা ফ্র্যাকশানে হয় এবং তার আগের বৃহত্তম পূর্ণ সংখ্যা হয় 0, সেজন্য সেটার মান হলো 0। 1 থেকে যদি √2 মানে 1.414 অবধি যদি এক্স এর মান হয়, 1 বা 1 এর সমান এবং √2 থেকে ছোট, তাহলে এক্স এর স্কোয়ারের মান হয় 1 এবং √2 থেকে যদি 1.5 এর মধ্যে মান হয় তাহলে এক্স স্কোয়ারের মান হয় 2। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটাকে তিনটে পার্টে ভাঙলাম এবং বক্স এক্স স্কোয়ারের মানগুলো বসিয়ে আমরা সমাকলনের মৌলিক উপপাদ্যের সাহায্যে অ্যান্সার নির্ণয় করলাম 2 - √2। এই অঙ্কটা তোমরা একটু ভালো করে করবে। এর পরের অঙ্কটা বলেছে 0 to π/2 লগ সাইন এক্স ইকুয়াল 0 to π/2 লগ কস এক্স ডিএক্স, প্রমাণ করতে বলেছে π/2 লগ হাফ। প্রথমেই আমরা খুব সহজভাবেই আপার লিমিট মাইনাস এক্স বসিয়ে দিয়ে প্রথম পার্টটা প্রমাণ করে ফেললাম। এবার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুটো যদি যোগ করি সেক্ষেত্রে হচ্ছে লগ সাইন এক্স কস এক্স, সেটাকে আমরা লগ 2 sin x cos x/2 লিখে লগ সাইন 2x মাইনাস লগ 2 লিখলাম, কেটে দুটোই আলাদা ইন্টিগ্রেশনে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর আমরা 2x = z ধরলাম, সেক্ষেত্রে হাফ 0 to π লগ সাইন জেড ডিজেড মাইনাস এটা লগ 2 x dx ইন্টিগ্রেশন পাওয়া গেল। আবার সেই পুরনো ফর্মুলা f(2a - x) = যদি fx হয় তাহলে আমরা এটাকে 2 × 0 to a f(x dx) এ ভেঙে নিলাম। তাহলে এখানে 0 to π ছিল, এটাকে 2 × 0 to π/2 করে নিলাম, দিয়ে ইন্টিগ্রেশনটাকে প্রথম যে শর্ত বা ধর্ম প্রয়োগ করে লগ সাইন এক্স লিখলাম, অর্থাৎ ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে নিলে আবার এটার মান পেয়ে গেলাম i এবং দ্বিতীয় সমাকলের মান হয়েছে π/2 লগ হাফ। তাই 2i = লিখলাম এরমভাবে এবং সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করে আয়ের মান বা আয়টাকে এ পাশে নিয়ে গিয়ে বিয়োগ করে আয়ের মান নির্ণয় করে ফেললাম। এবার কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা যে অঙ্কগুলো করে দিলাম সেই অঙ্কগুলো একটু লক্ষ্য করো, আবার বাড়িতে চেষ্টা করো, চেষ্টা করার পর এই হোমওয়ার্কগুলো তোমরা আস্তে আস্তে করো। এরই সঙ্গে আমি তোমাদের আরেকটি ভিডিও দিয়েছি সেক্ষেত্রে শর্টকাটে অঙ্ক করার জন্য ইন্টিগ্রেশন ইনডিফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টারের, তোমরা সেটা দেখো। এবং ধীরে ধীরে আমি প্রতিদিন এরকম করে একটা করে শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে থাকবো, তবে মনে রাখবে যে শর্টকাট মেথড অ্যাপ্লাই কিন্তু এইচএসের ক্ষেত্রে করা যায় না। আরও মনে করিয়ে দিই এই অঙ্কগুলির ক্ষেত্রে যে ধর্মটি প্রয়োগ করছো সেই ধর্মটা পাশে উল্লেখ করে দিলে ভালো হয়, সেক্ষেত্রে নাম্বার পাওয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা পাওয়া যায়। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।